এই গ্রামের মেয়েরা খুব ইনোসেন্ট হয়। এখান থেকে কিছু মেয়ে পয়সা আনো, তার মধ্যে থেকে একটা মেয়ের সাথে আমি আমি বন্ধুত্ব করব না। গ্রামে এসব করা বস কি কারণে মন আপনার এনে ঠিকতেছে না আমার বলেন বস, আপনার মন কি চাইতেছে বলেন। তুমি তো জানো তোমার ভবিষ্যতে আমার আমার বনি বোনা নাই, তাই তার কাছে আমি যাই না। বুঝতে পারছি আপনার মনের মধ্যে অনেক কষ্ট, আমি দূর করার চেষ্টা করতেছি আপনার কষ্ট। তুমি তুমি খালি খালি কথা কো, বড় বড় কথা চাপা মারো, হ্যাঁ কানের কান তো কি সই করো না। বস মিথ্যা কথা বলবেন না, আপনার জন্য ভাবির ভাবির সাথে আমি কি না করছি, আপনার কারণে ভাবি আমার আমার কালে জুতা মারতে চাচ্ছে। জানি তুমি আমার বিশ্বস্ত লোক, তোমার কাছে আমি আমার মনের দুঃখের কথা সব খুল্লা কই। শোনো এই গ্রামের মেয়েরা খুব ইনোসেন্ট হয়, এখান থেকে কিছু মেয়ে পয়সা আনো, তার মধ্যে থেকে একটা মেয়ের সাথে আমি আমি বন্ধুত্ব করব না। গ্রামে এসব করা আপনারা ধরা বললে বাঁশ দিয়া বাইরে মেরে লাগবে। এছাড়া এই গ্রামে অনেক লোক আছে যারা মানে আপনারা আপনার শ্বশুর বড় বস্ত্র দেখতে পারে না, দু চোখ দেখতে পারে না, তারা যদি ঘটনা জানে আমরা ফাঁস করে দেব। তখন গ্রামের লোকজন লাঠি সোটা দিয়া রিসুট গেলে উপরে মারবে। চাইলে উপায় কি, আমার জীবন কি, আমার জীবন কি এরকম মাঠে মারা যাইব? আমি এত টাকা পয়সা দিয়া কি করুম? তুমি আমার সব টাকা পয়সা নিয়ে যাও, খালি আমার একটা চমৎকার দেখা বান্ধবী জোগাড় করিয়া দাও। ওই বান্ধবী আপনার বিবাহের প্রস্তাব দেবে? না 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 না, বিয়া করা যাবে না, বিয়া করলে ওই হ্যাঁ না আমার ডিভোর্স দিব, তখন আমি আমি পথের ফকির হইয়া যাম, ফকির হইয়া যাম। তোর একটা কথা কইতে চাই। কি কথা? রাজার কথা, তুই রাজারে ভুললা জামা। আমি তোরে কইছিলাম রাজা খুব ভালো ছেলে, আমি আবার কইতেছি রাজা খুব খারাপ ছেলে। রাজা খারাপ বলা এটা আমি জীবনেও বিশ্বাস করব না। বিশ্বাস তোর করতেই, তোর বাপে রাজারে গুন্ডা ভাড়া করে শেষ করে দিতে চায়, আমি এটা নিজ কানে শুনছি। আর ওই যে ওর ভাগ্না আছে না, ভাগ্নার লোকের সারাদিন রাত সলা পরামর্শ করে। কি কও আম্মা, আমার আব্বা এত নিচে নামতে পারে? আব্বার কথাবার্তা শুনলে তো মনে হয় আব্বা খুব ভালো মানুষ, কিন্তু তার কর্মকাণ্ড তো সন্ত্রাসী কর্মকাণ্ড। আম্মা তুমি আব্বার এগুলোর প্রতিবাদ করো। প্রতিবাদ করি আর নিজের জীবনটা অকালে হারাই, তোর যে কথা। আমার আম্মা কি গল্প শুনতেছে তোমার কাছে? আমার ছোটবেলার গল্প শুনতেছি আব্বা, কিন্তু আমার ছোটবেলার গল্প শুনতে ভালো লাগে না। গল্প বলে আমার আব্বায়, সেটার মধ্যে কাহিনী লুকায়া থাকে যেটা ধরাও যায় না বোঝাও যায় না, একেবারে বাস্তব মনে হয়। আমার ছোটবেলার গল্প তোর ভালো লাগে না তো শুনিস আজকে? শোন আমি ছিলাম ছোটবেলায় খুবই শান্তশিষ্ট, আর তোর বাপে, তোর বাপে ছিল খুবই দুরন্ত, সারাদিন যায় দৌড়িয়ে ঘুরিয়ে বেড়াইয়া গুন্ডা পান্ডা বের করে চলত। এইটা তুমি কি কইলা? হ্যাঁ আমার আম্মার সামনে তুমি কইলা যে আমি গুন্ডামি ঘুরে বেড়াইতা? আব্বা তুমি যেমন ছোটবেলায় দুরন্ত ছিলা, আমিও তাই ওরকম দুরন্ত হয়েছি। তুমি যেমন তোমার বাপ মায়ের কথা ঠিক মতো শুনতা না, এই জন্য আমিও তোমাদের সব কথা ঠিক মতো শুনি না, একেবারে বাপ কামাইয়া। লতা এখন রাইত অনেক হয়েছে, তোমার জামা। ঠিক আছে আম্মা, তো তোমরা যাও। আরে উঠাট করে তুমি মায়ার ঘরে এসে মায়ার ডিস্টার্ব করো কেন? কত আরে আমি মায়ের ডিস্টার্ব করলাম কই? তোমার মেয়ে তোমার ডেকে আনছি। আম্মা
এই রাত জায়গা মোবাইল টিপাটিপি করবো না, বুঝছো? এতে শরীরে ক্ষতি হয়। আব্বা তুমি টেনশন করো না, রাত জায়গা আমি যে ফালতু মেম্বারের লগে কথা কইতাম ওর লগে আমি কথা কই বন্ধ করে দিয়েছি। ও তো ছায়া দেখলেও এখন আমার গা জ্বলতে থাকে। সাব্বাস, দেখো এইটা ওই দোস্ত আমার মাইয়া। হ্যাঁ ওই মেম্বার রাজার সে ঠিকই ছিল, আমার খালি সিন লানা তুমি সুযোগ পাইলে খেলে হ্যার পক্ষ না। আরে ছেলেটা ভালো তাই আর পক্ষ নেই, ভালো না ঘোড়ার আন্ডা, ছেলেটা এক নাম্বারের পাও। আমি মিশতে গিয়া বুঝছি ওরে যদি আমি সুযোগ মতো পাই ওরে আমি পোষা টিম মারব। আমার টেনশন শেষ, টেনশন গেছে গা। আজকে কি শান্তির একটা ঘুম দেব না আমি মা, চলো যাই। আব্বা তুমি নিজেরে খুব চালাক মনে করো, আসলে তুমি খুব বোকা। সামসু ভাই এটা কি ঘটনা ঘটাইলেন আপনি? হ্যাঁ এটা কোনো কথা? এই সুইমিং পুলের পাশে আপনারা কোনো লোকজন জানে ব্যাপারটা কি ঘটবে আপনি আপনি ভাবতেছেন একবার? তোমার স্যারকে আমি আনি নাই, তোমার স্যার নিজে আসছে আমাকে দৌড় দৌড় নিয়ে আসছে। হ্যাঁ শালা, এই এই তোর এত বড় সাহস, তুই আমার আমার বন্ধুরই ধমক দেখ। এই তারা বন্ধু তুমি চিন্তা করো না, আমি এর বিচার করতেছি। এই শালারে আমি অহন পানিতে সুরাম সুরাম পানি। শামসু ভাই স্যার যে অবস্থায় আছে এখন কিন্তু অনেক কিছু হয় কিছু হয়, আমি কিন্তু তোমারা ছাড়বো না, তোমার এই রিসোর্টে আমি ঢোকা একেবারে চিরদিনের জন্য বন্ধ করে। ওই তুই কারে কি বলস, আমার কি আমার হুমকি দেশ, আমার কি ব্যবসার অভাব রে? আমার সাথে উল্টা পাল্টা করে এলাকার থেকে কিন্তু একদম বাড়ি করে দেবো। আমি তো তুই করলাম তুই করলাম খুব বাইরে গেছিস, তুই আমার সব কথা আমার বউয়ের কাছে পাচার করস আমি কিন্তু শুনছি। বস বস আপনি এটা কি বলতেছেন বস, আপনি ভুল বলতেছেন। সি 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 আমি জীবনে কোনো ধরনের কথা ম্যাডামের কাছে বলি নাই, উল্টা তো আমি ভালো ভালো কথা বলছি যে বস সব সময় ভালো ভালো থাকে, এই জায়গার লোকজন ওনাকে খুবই ভদ্র বলে, কোনো মেয়ে ছেলের দিকে কখনোই কুদৃষ্টিতে তাকায় না, মানে মাটির দিকে তাকায় চলে, তারপরে কারো মুখের দিকে তাকায় না, মানে বস হচ্ছে সবসময় ফ্রেশ। তোরে জুতা নিতক তুই আর বলবি, তুই বলবি তোর বস মাতাল হয়ে থাকে তুই এগুলি বলবি? তুই এখন বসের সামনে মিথ্যা কথা বলবি, তোরে জুতামু ঠিকই তো। ওই তুই বানায় বানায় মিথ্যা কথা কইছিস, তোর চাকরি না বন্ধু তুমি ওরে ওরে 10,000 টাকা দিয়া বিদায় করে দাও। বস আপনার বাইর তুলে বাইর বস আমার চাকরি খাবেন না, বস আমার পেটা লাগতে পারবেন না। আমি তো আমি বিশ্বাস করেন আমি আপনার ব্যাপারে আর কোনো কথা জীবনে আমি খবরও নিতে যাবো না, আপনি যা ইচ্ছা করেন বস আপনার মাফ করে দেন।